হাই বন্ধুরা হাই দেখো আজকে আমরা আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা হচ্ছে আপনাদের সামনে এনেছি যেটা সেটা হচ্ছে কলাবতী রাইস আর মাটন এই সরি চিকেন তোমরা কি নাম শুনেছো কলাবতী রাইস আমি কিন্তু প্রথম শুনেছি কলাবতী রাইস কি দারুণ লাগছে দেখতে যদিও এটা নিজেদের হাতে বানানো বাড়িতেই তৈরি করা না কিছু নাই তো আজকে চ্যালেঞ্জ দুজনে মিলে করবো একই সমান একই জিনিস নিয়ে বসেছি দুজনাই আর ভিডিও শেষে আমাদের মানে খাওয়া দাওয়ার পরে একটা পানিশমেন্ট থাকেই সেটা কে পাবে কেউ জানে না খাওয়ার পর ডিপেন্ড করছে আর কেমন আজকে কিছু বলবে বলো কিছু বলো রাইসটা বানাতে গিয়ে অবস্থা আমার দিন তো মানে এরকম ও হঠাৎ খেয়ে এসে বলছে যে কলাবতী রাইস খেয়েছি তাই আজকে তুমি করো রান্নাটা তোমরা ট্রাই করে দেখবে অনেক ভালো লাগে বেশ করে মাংসের তো এটা আমরা চ্যালেঞ্জ করতে চলেছি আর যদি আমাদের এই ভিডিওটা চ্যালেঞ্জটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশের বেল আইকন ঢং করে বাজিয়ে দেবে আজকে গলা ভিজে নিল মানে আজকে জিতবে আর আমি হারবো চলো দেখি শুরু করি খুব খিদেও পেয়েছে 1

আছে প্রথম আর ঝালের সাথে হালকা হালকা মিষ্টি পড়ছে

你说这样呗，我抽办法。不能吃吧？抽吧。Woo Kel dari.

কমপ্লিট হিসাবে আমি জিতেছি তো এখন ওগুলো এখন দেখো

পানিশমেন্ট নিয়ে চলে আসছে দেখো ওর পানিশমেন্ট নিয়ে চলে এসেছি আর আমি ভালোভাবে কথা বলবো অনেকের আছে পাগলামি দেখো পাগলামিটা ও কিন্তু করছে আমি কিন্তু করছি না চুলটা আজকে ছেড়ে দিয়েছি কারণ চুলটা পানিশমেন্ট তাহলে ওর পানি নিয়ে এসেছি আর পানিশমেন্টটা রেখেছি কি জানো আদা আদাটাও পুরোটাই খাবে এখন আমি পানিশমেন্ট বাবা কিছুদিন পর পাবে ঘুম করে যখন দিব পরমাণু বোমা ছি ছি মা মানে কি আর বলবো আদা তুমি কিন্তু ভিডিওতে আছে ও মাই গড আই ডাইস व्हाट ডি রিয়েলি ও ছি ছি না আদাটা খেয়ে তোমার পানিশমেন্টটা তুমি সম্পূর্ণ করো আর বলো যে পানিশমেন্টটা কেমন হয়েছে ঝাজ আদাতে তো ঝাজ থাকেই হয়ে দেখো খাটু খাবে না সেই মজা আজকে কিন্তু হারার প্রচেষ্টা ছিল আমারই লাস্টে মাংসতে গিয়ে আটকে কিছু

মানে লঙ্কা ঝাল জাতীয় ভয়ে জিনিস আমাকে দিতে না খুব অসুবিধা হয়ে যায় কিন্তু কি করবা পানিশমেন্ট তো আমাকে দিতেই হবে তো তোমাদের পানিশমেন্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা লং করছি না আর অবস্থা খুব খারাপ তো অবশ্যই যারা আমাদের ভিডিও এখনো পর্যন্ত দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর পাশের আইকন ক্লিক করে দিও যাতে অন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সর্বপ্রথম আমরা ভিডিও ছাড়ার পর ঠিক আছে ওর অবস্থা খুব শোচনীয় একেবারে লাল লুল হয়ে গেছে